চলছে এখানে জিরা আছে এখানে সামনে যে আমাদের ট্রানজিট পয়েন্ট আছে জিরাগুলো ওখানে আনলোড করবে আনলোড করে তারপর আবার ওনারা ব্যাক করে যাবে আপনি যদি 10টা শাড়ি নেন সেই ক্ষেত্রে বর্ডার গার্ড বিজিবি আপনার অনেক প্রশ্নের সম্মুখীন হতে পারে বা অনেক সময় তারা রেখেও দিতে পারে তো এখানে আপনি যতটুকু প্রয়োজন একটা দুইটা শাড়ি বা কাপড় বা কসমেটিক যেটাই হোক আপনি আপনার প্রয়োজন মতো আসলে নিয়ে যেতে পারবেন আছে এই যে ইন্ডিয়ান রসমালাই আর হচ্ছে এই যে এফএলএফি যে সাধারণত এটা আমরা বেশি বিক্রি করি এটা একদম বিয়ারের মতন লাগে এটা হচ্ছে ঘি ভাজা সম্পাপড়ি ইন্ডিয়ান শ্যাম্পু এটা প্যান্টিন শ্যাম্পু ভাইয়া এটা কত মিলি আছে ভাইয়া এটা আপনার 1 লিটারই এটার দাম সাধারণত বর্ডার ক্রস করে মেয়েরা নিয়ে আসে আবার ছোট ছোট বাচ্চারা নিয়ে আসে আবার নিয়ে যেতে হবে নিজে এসে নিয়ে যেতে হবে রিক্সদার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটি বাজারে নিয়ে যাব যে বাজারে বেশিরভাগ পণ্য এখানে ভারতীয় পণ্য এখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় ফল শাড়ি কসমেটিক শুরু করে সব ধরনের পণ্য পাওয়া যায় এবং খুব কম দামে পাওয়া যায় আজকে আমরা ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডার এই বাজার আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কোন কোন প্রোডাক্টের কীরকম দাম সেগুলো আপনাদেরকে জানাবো চলুন ঘুরে দেখা যাক এবং আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা আজকে রওনা দিয়েছি বাংলাদেশের হিলি সীমান্ত বর্ডার বাজারে যেটা বাংলাদেশের ভারত সীমান্তে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত আমরা প্রায় হিলি সীমান্তবর্তী এলাকার মধ্যে ঢুকে পড়েছি আমরা এই সীমান্তবর্তী তীর ঘেঁষে যে ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডার যে বাজারগুলো রয়েছে সেখানে মূলত বাংলাদেশি পণ্য খুবই কম পাওয়া যায় এখানে সব ইন্ডিয়ান পণ্য শাড়ি কাপড় থেকে শুরু করে কসমেটিক বিভিন্ন ধরনের ফল খুব কম দামে এখানে পাওয়া যায় যার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এখানে এসে আসলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যায় এবং বেশি জিনিসপত্র চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন না কারণ বেশি জিনিসপত্র যদি আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে চান হয়তো বা বর্ডার গার্ডে যারা চেকপোস্টের দায়িত্বে থাকেন তারা হয়তো বা আটকায় দিতে পারে তো কীভাবে কতটুকু পণ্য আপনি এখান থেকে কম দামে নিয়ে যেতে পারবেন ওখানকার দোকানদারগুলোর সঙ্গে আমরা কথা বলবো এবং আপনাদেরকে জানাবো দিনাজপুরের এই হাকিমপুর উপজেলায় হিলি সীমান্ত বর্ডার বাজারে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য পাওয়া যায় যেমন কসমেটিক শাড়ি কাপড় ফল থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী খুব কম দামে পাওয়া যায় বলে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ক্রেতা আসে হিলি সীমান্তবর্তী এলাকায় হিলিতে এসে এই চার দোকানে চা খাবেন এখানকার চা অনেক সুন্দর জীবনে অনেক চা খেয়েছেন কিন্তু এখানে এসে চা খেলে বুঝবেন যে অন্য অন্য এলাকার চা থেকে এখানকার চার স্বাদটা কীরকম হিলি সীমান্ত এলাকায় থানার সামনে ঢোকার পূর্বে এই মাসুদ ভাইয়ের একটি চা দোকান আছে যিনি স্পেশাল দুধ চা বানায় যেটা বাংলাদেশের অন্য কোথাও খেলে আর এরকম স্বাদ আসলে পাবেন না আমরা মাসুদ ভাইয়ের দোকানে চা খাবো এবং আমি আমার ফার্স্ট টাইম এর আগে আমার বন্ধুরা খেয়েছে তারা বলেছে অনেক স্বাদ মানে এসে এখানে আসলে আপনারা থানার সামনে মাসুদ ভাইয়ের যে চা দোকানটি আছে এখানে এসে মালাই চায়ের যে স্বাদ এই স্বাদটি মিস করবেন না আমার মানে দেখে বলা হচ্ছে চাটা অনেক টেস্টি হবে আসলে অন্য অন্য জায়গার চা থেকে এটা আসলেই ডিফারেন্স চাটা খেয়ে আসলে মানে চার যে অরিজিনাল একটা ফ্লেভার আসলে এখানকার চাতেই পাওয়া যায় হিলি সীমান্ত চেকপোস্ট বর্ডার দিয়ে প্রতিদিন বাংলাদেশে বিভিন্ন ধরনের মালবাহী পণ্য ঢোকে তারপর এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় বাংলা হিলি এই বর্ডার বাজারে বিভিন্ন ধরনের কসমেটিক থেকে শুরু করে শাড়ি কাপড় থ্রি পিস এবং মশলা এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পাওয়া যায় যার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে ভারতীয় পণ্য কিনতে একটু কম দামে কিন্তু আপনি বেশি পণ্য এখান থেকে নিতে পারবেন না আমরা এভাবে ইন্ডিয়ান ট্রাকগুলো মাল নিয়ে ঢোকে বাংলাদেশের বর্ডার হয়ে এখানে জিরা আছে এখানে সামনে যে আমাদের ট্রানজিট পয়েন্ট আছে জিরাগুলো ওখানে আনলোড করবে আনলোড করে তারপর আবার ওনারা ব্যাক করে যাবে এইভাবে সারা দিন আসলে ইন্ডিয়ান বর্ডার থেকে
এরকম বড় বড় ট্রাক করে ইন্ডিয়ান প্রোডাক্ট আসে এবং এখানকার যে আনলোড সেন্টার রয়েছে হিলি স্থান বন্দরে, সেখান থেকে আনলোড করে আবার এখান থেকে চলে যায়। আমরা এখন সামনে আরও কিছু ইন্ডিয়ান শাড়ির দোকান রয়েছে, কসমেটিকের দোকান রয়েছে, সেগুলোতে যাব। হিলি সীমান্তের এই বর্ডার বাজারে রয়েছে ভারতীয় পণ্যের সমাহার। সামনে অনেক ভিতরে অনেক কসমেটিক এবং শাড়ির দোকান রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসলে কসমেটিক আর শাড়ি কেনার জন্য আসে, কেন অনেক দামে সব ইন্ডিয়ান প্রোডাক্টের সমাহার এখানে। ইন্ডিয়ান অনেক মাল পাওয়া যায় এখানে, কিন্তু আপনার প্রয়োজন মতো আপনি দুই এক পিস নিজের ব্যবহারের জন্য নিতে পারবেন, কিন্তু বেশি করে নিতে গেলে এখানে বিজিবির চেকপোস্টের তল্লাশির সম্মুখীন হতে হবে এবং অনেক সময় তারা আপনার মালামাল রেখেও দিতে পারে। বাংলা হিলি বাজারের বিভিন্ন কসমেটিকের দোকান ঘুরবো এবং শাড়ি কাপড়ের দোকান ঘুরবো, কোনটার কী রকম দাম আপনাদেরকে জানাবো। হিলি বাজার, বাংলা বাজার, এখানে সব ইন্ডিয়ান পণ্য যে দোকানগুলো রয়েছে সবগুলোতে ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট রয়েছে। সব ইন্ডিয়ান প্রোডাক্ট? হ্যাঁ, মোটামুটি মোটামুটি। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো কীভাবে আসেন, আপনারা কালেক্ট করেন কীভাবে? এগুলো নামে হচ্ছে আপনার পাসপোর্ট যাত্রীর দ্বারা নিয়ে আসে, তারাই লাগেছে নিয়ে আসে। মানে মোটামুটি অন্যান্য হিলি ছাড়া অন্যান্য জায়গার তুলনায় এখানে কমে পাবো আমরা অরিজিনাল প্রোডাক্ট? হ্যাঁ, কমে, যখন মাল ঢোকে আপনার কমে, সবগুলো নিয়ে কমে পাওয়া যায়। কীভাবে, না কেউ যদি নিতে চায়, ঢাকা থেকে যদি কেউ নিতে চায় তাহলে আসি নিয়ে যাইতে হবে, আসে নিয়ে যেতে হবে, অপশন নাই। আচ্ছা, এখানে যদি মনে করেন যে আমি প্রোডাক্ট নিয়ে যেতে চাই, আমি কি বেশি করে নিয়ে যেতে পারবো? কোনো বাধা নেই, ব্যবহার আইটেমের জন্য আপনি নিয়ে যেতে পারবেন, এক এক পিস দুই পিস করে নিয়ে যেতে পারবেন। বেশি নিয়ে গেলে লেসাটা কত করে ভাই? লেসিটা হচ্ছে আপনার 85 টাকা। সেক্ষেত্রে একটা রিমাইন্ডার দিয়ে রাখি, কেউ যদি এই হিলি বাজার বন্দরে আসেন তো নিজের পার্সোনাল ব্যবহারের জন্য, দেখা গেল যে আপনি দুই এক পিস নিয়ে গেলে বাসায় যাওয়ার সময় কোনো চেকপোস্টে কোনো সমস্যা হবে না। যদি বেশি নিয়ে যান, ওরা যদি বোঝে যে আপনি ব্যবসা করবেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট রেখে দিতে পারে। আমরা এখন অবস্থান করছি বাংলা হিলি বাজার, হাকিমপুর, দিনাজপুর, হিলি স্থলবন্দর বর্ডার বাজার এলাকায়। এখানে সব দোকানেই প্রায় ইন্ডিয়ান প্রোডাক্টের সমাহার। আমরা এখন একটি কসমেটিকের দোকান রয়েছে, এই কসমেটিকের দোকানে ঢুকবো এবং কী কী ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের এই দোকানে কি সবই ইন্ডিয়ান প্রোডাক্ট? হ্যাঁ ভাই, আমাদের এখানে সবই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো। আসলে কীভাবে আসে? আমাদের এগুলো সাধারণত বর্ডার ক্রস করে মেয়েরা নিয়ে আসে, আবার ছোটো ছোটো বাচ্চারা নিয়ে আসে, আবার হচ্ছে 0 পয়েন্ট গেট দিয়ে একদম লাকেজের মাধ্যমে আসে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই চকলেটগুলো মানে কীরকম দাম? এগুলো চকলেটটা এক একটার এক এক রকম দাম। এটা হচ্ছে ইন্ডিয়ান RS 5 টাকা দেওয়া আছে, 10 টাকা বিক্রি। এটা ইন্ডিয়ান 10 টাকা দেওয়া আছে, 18 টাকা 20 টাকা বিক্রি করি। এটা হচ্ছে 20 টাকা বিক্রি করি। এটা হচ্ছে ড্রাক, আমুলের ড্রাক, এটা বিক্রি হয় 190 টাকা। হ্যাঁ, তাছাড়া আরও চকলেট আছে, চিনেকার্স হবে, এই যে এই ধরনের চিনেকার্স হবে। চিনেকার্স এগুলো কত করে? এটা আপনার হচ্ছে 20 RS-এর, এটা আসবে 40 টাকা। 40 টাকা প্লিজ। হ্যাঁ, ওখানে মোটামুটি আপনাদের এখানে কসমেটিকের মধ্যে ফেস ওয়াশ সব এগুলো মানে কোনটা সব থেকে ভালো? মোটামুটি ফেস ওয়াশ ইন্ডিয়ার মধ্যে সাধারণত পঞ্চ ফেস ওয়াশ, পঞ্চ ক্রিম, এইটা বেশি চলে। সাধারণত পঞ্চ ফেস ওয়াশ, পঞ্চ ক্রিম, আর যাই যেটা ইউজ করে সাধারণত সবই আমাদের কাছে ইন্ডিয়ানই পাওয়া যায়। হিমালয়া, এটা অরিজিনাল ইন্ডিয়ান? অরিজিনাল ইন্ডিয়ান। হ্যাঁ, তাছাড়া ইন্ডিয়ান তেল হবে, কিউকারপিন তেল হবে, সাবান হবে, আর কি যা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সবই আমাদের কাছে ইন্ডিয়ানই পাবে। হ্যাঁ, সব প্রোডাক্ট আপনাদের কালেকশনে রয়েছে? হ্যাঁ, সব প্রোডাক্ট। আপনাদের এখানে পাতা দিচ্ছে, এক পাতায় কয়টা থাকে ভাই? এক পাতায় 24টা থাকে, 2 টাকা করে, 2 টাকা পার পিস ভাইয়া। 2 টাকা পার পিস? হ্যাঁ। কালের পাশে একটু আসেন, আপনাদের পাশে আরো অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে,
এটা প্যান্টিন শ্যাম্পু ভাইয়া, এটা আপনার এক লিটারই, এটার দাম আসবে আপনার হচ্ছে 1000 টাকার মতন। হ্যাঁ, বিশাল বিশাল একটি প্যান্টিনের জার এখানে 1 লিটার রয়েছে, এটা 1020 টাকা দাম পড়বে। এখানে মূলত এই হিলি স্থল বন্দর ব্যতীত অন্য কোথাও যদি এই প্রোডাক্টগুলো নিতে চান আপনি অনেক দামে কিনতে হবে, কিন্তু এখানকার বাইরে যদি অন্য কোথাও কিনতে চান সেক্ষেত্রে আপনি অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টটি পাবেন কিনা এটা সন্দেহ রয়েছে। এখানে অনেকগুলো পারফিউম রয়েছে, কোনটা কীরকম দাম ভাইয়া যদি একটু বলবেন? আপনার এটা সাধারণত ফগ, এই ফগটা ইন্ডিয়ান, এটার দাম আসবে হচ্ছে 275 টাকা, আরএস দেওয়া আছে, এটার দাম আসবে হচ্ছে 260 টাকা। হ্যাঁ, আর এগুলো হচ্ছে এক সেন্ট, এনা সেন্ট, বিভিন্ন সেন্টের দাম বিভিন্ন প্রকার আর কি। আচ্ছা আচ্ছা, ৮০ টাকা দিবে, 80 টাকা, 20 টাকা, 25 টাকার কম বেশি হয়। এটা কি? এটা হচ্ছে ঘিয়ে ভাজা সোমপাপড়ি, ইন্ডিয়ান ইন্ডিয়ান ঘিয়ে ভাজা সোমপাপড়ি। এটা মনে হয় এটার দাম কত ভাই? এটার দাম আসবে 100 টাকা। এটা 100 টাকা? হ্যাঁ, এটারও একটা বড় প্যাকেট আছে। এখানে বিভিন্ন ধরনের আছে, এখানে আর বড়, এটা কত? ওটা আসবে আপনার 160 টাকা। হ্যাঁ, আর এই চকলেটটা? এই চকলেটটা আসবে আপনার 110 টাকা। 110 টাকা? মানে এই চকলেট আমি ঢাকায় অনেক সময় ঢাকায় কিনছি 150 টাকা দিয়ে কিনছি। হ্যাঁ ঠিক, এখন ঢাকা বগুড়া জয়পুরহাট যেখানটাই কিনেন আপনার প্রত্যেকটারই আর কি দাম হিলির থেকে অন্তত দাম বেশি হবে। তারপরে এখান থেকে নিলে অরিজিনাল প্রোডাক্ট? হ্যাঁ, একদম অরিজিনাল প্রোডাক্টটাই পাইবেন। আর কি কি আমাদের এখানে ক্রিম আইটেমের মধ্যে বলতে গেলে আমাদের এখানটায় যে ইন্ডিয়ান লোটাস হবে, পন্স, হ্যাঁ পন্স, পন্স ক্রিম হবে, সাধারণত বাইরে থেকেই লোকজন। বিস্কিট, ইন্ডিয়ান বিস্কিট, এটা হচ্ছে পার্লে 2020, এখানে আছে 12 পিস আছে ভিতরে, দাম আসবে 220 টাকা। আচ্ছা, ওরিও, ওরিও এই প্যাকেটটা কত করে? আপনার ওরিও যখন যেই রকম আমদানি তখন সেই রকম। এটা এটার দাম কত? এটার দাম আসবে 220 টাকা। 220 টাকা? হ্যাঁ, এখানে হচ্ছে বাটার হবে, এটা বাটার। হ্যাঁ, ওটা হচ্ছে মাখাই মিক্সার চানাচুর, এটা মাখ, হ্যাঁ ওটাও ইন্ডিয়ান, ওটা এটার প্রাইস আসবে 110 টাকা, যখন অ্যাভেলেবল আসে তখন 105 টাকা করে। আর তাছাড়া আর হচ্ছে ইন্ডিয়ান চানাচুর, এই যে মা সন্তাষী চানাচুর যেটা অ্যাভেলেবল আমরা বিক্রি করে থাকি, সব থেকে বেশি চলে ইন্ডিয়ান মা সন্তোষী মার্কা যে চানাচুর, এটা অনেক সুস্বাদু টেস্টি ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান চানাচুর, তাহলে এখানে টেস্ট করে দেখুন। সাধারণত আমরা খাবার আইটেমই বেশি বিক্রি করে থাকি, বাইরে থেকে লোকজন আসে খাবার আইটেমই আমরা বেশি বিক্রি করে থাকি। যেমন এই পাশে আছে হচ্ছে আমুল কুল আছে, এই যে ইন্ডিয়ান রসমালাই, ইন্ডিয়ান রসমালাই, আর হচ্ছে এই যে অ্যাপেলের ফি, যে সাধারণত এটা আমরা বেশি বিক্রি করে থাকি। আর এইটা আমুল কুল হচ্ছে অ্যাপেলের ফিজ, এটা একদম বিয়ারের মতন লাগে। হ্যাঁ, এটা কত ভাই? এটা আপনার আসবে এখন বর্তমান 50 টাকা, এটা যখন আমদানি বেশি হয় তখন আরও একটু দাম কমে, যখন আমদানি কমে যায় তখন হচ্ছে 70 টাকা পর্যন্ত ওঠে। হ্যাঁ, এটা রসমালাই। তো ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আপনারা চাইলে এই বাংলা হেলি বাজার এসে ভাইয়ের দোকানে এসে প্রোডাক্ট কিনবেন, অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং উনি অনেক কম দাম ধরবে এখানে, এটা গ্যারান্টি যে উনি ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট। হ্যাঁ, আমরা ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্টই বিক্রি করি।
আমরা এখন হিলি বর্ডার বাজারের কিছু শাড়ি কাপড়ের দোকান ঘুরব। সেগুলোতে সেই শাড়ি কাপড় এবং বিয়ের বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায়, সেগুলোর দাম কী রকম সেগুলো আমরা দেখব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। এটা হচ্ছে বেনারসি, এটা স্বর্ণকাতার বেনারসি, এটা আঁচল হবে, পুরো জমিন হবে, এটা কুচি আলাদা, ঠিক আছে। এগুলোর এটা প্রাইস মিডিয়ামের মধ্যে, এটা আপনার 2500 টাকার মধ্যে হবে। হ্যাঁ, একবারে ইন্ডিয়ান সবগুলো এখানে সাজে সবই। হ্যাঁ, এখানে আপনার 95% ইন্ডিয়ান আছে। গোল্ডেন বডি হবে, আঁচল হবে লাল, ব্লাউজ পিস হবে, ঠিক আছে। এটা আপনার 3500 টাকা। হ্যাঁ, এগুলো আমাদের পাসপোর্ট মাধ্যমে আসে। হ্যাঁ, আগে মনে করেন যে বর্ডার খোলা ছিল, এখন তো সিসি ক্যামেরা পাসপোর্ট দিয়ে আসে। লেহেঙ্গা, এগুলো রেট সাশ্রয় আছে, এগুলোর মধ্যে বিভিন্ন আরো ডিজাইন বিভিন্ন কালার দেওয়ানো যাবে। এগুলোর প্রাইস আপনার অল্প আছে, 4000 টাকার মধ্যেই হবে। শিমুকনা, শিমুকনা বস্তা পাবে, যাবতীয় শাড়ি থেকে শুরু করে কম্বল এবং মানে নিত্য প্রয়োজনীয় আরো অনেক কাপড় রয়েছে, বাংলা কাপড়ও রয়েছে, সেগুলো আপনারা এখানে কালেক্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ ফুলবাড়ি থেকে আসছি। কী কী নিতে আসছেন এখানে? আমি আনছি শীতের যে কম্বল নিতে আসছি আর জায়নামাজ নিতে আসছি। আচ্ছা, মূলত এখানেই কেন আসা? মূলত এখানে একটা কাস্টম হয়তো এখানে স্বল্প মূল্যই পাবো, এই আশা করে আসছি। বাইরে থেকে নিতে চাই সেক্ষেত্রে আপনারা কীভাবে দেন? দেখা গেল যে ফোন কল করলাম যে ভাই আমার না, এটা আমাদের এখান থেকে কোনো উপকার কোনোভাবে আপনার কোরিয়ার সার্ভিস নেবে না। নেবে না? আচ্ছা, নেবে না, আপনাকে নিজের জিনিস নিজে বহন করে নিয়ে যেতে হবে। তো আমি চাইলে কি বেশি নিয়ে যেতে পারবো না? দুই এক না, আপনি ব্যবহারে যতটুকুন করতে পারবেন ততটুকু দর্শক। আর একটি কথা বলে রাখি, এখানে বারবার আসলে যে দোকানে আমরা যে কথা বলেছি তারা বলেছে আপনার প্রয়োজন মতো, মানে যতটুকু প্রয়োজন, দেখা গেল যে আপনার একটা শাড়ি প্রয়োজন, আপনি একটা শাড়ি নিয়ে কিনে নিয়ে যেতে পারবেন। দেখা গেল যে আপনি যদি 10টা শাড়ি নেন সেক্ষেত্রে বর্ডার গার্ড বিজিবি আপনার অনেক প্রশ্নের সম্মুখীন হতে পারে বা অনেক সময় তারা রেখেও দিতে পারে। তো এখানে আপনার যতটুকু প্রয়োজন একটা দুইটা শাড়ি বা কাপড় বা কসমেটিক যেটাই হোক আপনি আপনার প্রয়োজন মতো আসলে নিয়ে যেতে পারবেন, দুইটা বা তিনটা, এক পিস দুই পিস এরকম, সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।